আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল আই টিভি ফেসবুক লাইভ এবং শাহরিয়ার নাজিম জয় শোর পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে জীবনের গল্পে একজন এক্সক্লুসিভ অতিথি, ভিন্ন ধারার অতিথি। আমরা যখন বড় হয়েছি প্রত্যেকটি ছেলে স্বপ্ন দেখতাম কি হবার, আমরা স্বপ্ন দেখে বড় হতাম পাইলট হবার। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পাইলট হতে চায় এমন স্বপ্ন দেখা যুবক, কিশোর এবং শৈশবের শিশু পর্যন্ত সেই তালিকায় আছে। পাইলট হতে সবাই চায়, কিন্তু পাইলট হতে কিন্তু সবাই পারে না। আমার সাথে আজ যিনি অতিথি, তিনি বাংলাদেশের এমন একজন পাইলট যিনি অনেক ইতিহাসের সাক্ষী। দীর্ঘ সময় ধরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন, ক্যাপ্টেন এম মোশতাক আলী। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ স্যার। আপনাকে আমার লাইভে পেয়ে আমি খুবই আনন্দিত। তথ্য পাবেন স্যার, আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ক্যাপ্টেন হিসেবে সর্বশেষ কবে কাজ করেছেন? আপনি তো রিটায়ারমেন্টে আছেন, সর্বশেষ কবে আপনি কাজ করেছেন? আমি বিমান, তোমার শব্দ মাঝে মাঝে কেটে যাচ্ছে। প্রথমেই শুরু করার আগে তোমার এই খুব জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিমানের শেষ ফ্লাইট করি আমার 60 বছর পূর্তিতে, সেটি হলো 2 ফেব্রুয়ারি 2008 সাল। 2008 সালে আপনি ফ্লাইট নিয়ে কোথায় গিয়েছিলেন বা কোন জায়গা থেকে দেশে ফিরেছিলেন? আমার শেষ ফ্লাইটটা ছিল দুবাই, দুবাই থেকে ফিরেছিলাম। দুবাই, ওকে। আপনি সর্বশেষ যে বিমানটির ক্যাপ্টেন ছিলেন সে বিমানটির নাম কি ছিল? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কোন প্লেনটি সেটা? বাংলাদেশ বিমানের শেষ জাহাজটির নাম ছিল DC-10, DC-10-30। আমরা দর্শককে জানাতে চাই DC-10 হচ্ছে আমাদের আধুনিক বাংলাদেশের সবচেয়ে প্রথম আধুনিক প্লেন। তখন একটা প্রেস্টিজিয়াস বিষয় ছিল যে কে DC-10 এ চড়লো, কে DC-10 চালালো। DC-10 ওয়াজ সো প্রেস্টিজিয়াস ফ্লাইট। তো স্যার, আপনার পাইলট ক্যারিয়ারের বয়স কত? আপনি কত বছর বয়সে পাইলট হয়েছেন এবং কত বছর বয়সে আপনি 60 বছর বয়সে রিটায়ার করেছেন, কত বছর চাকরি করলেন? 60 বছর বয়সে বিমান থেকে রিটায়ার করেছি, কিন্তু পরবর্তীতে আরও 3টে জায়গায় আমি কাজ করেছি, সেটি হলো ইউনাইটেড এয়ারওয়েজ এবং তারপরে রিজেন্ট এয়ারওয়েজ এবং শেষ কাজ করেছি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশে। এবং শেষ সিভিল এভিয়েশন কাজ করেছি কি হিসেবে কাজ করেছিলেন? ফ্লাইট সেফটি ইন্সপেক্টর হিসাবে এবং সিনিয়র কনসালটেন্ট হিসাবে। আচ্ছা স্যার, আপনি শুরু করেছিলেন কত সালে? আমি শুরু করি, তোমার একটু অবাকই হবে হয়তো, 1966 সালে পাকিস্তান এয়ারফোর্সে ক্যাডেট হিসাবে, ফ্লাইট ক্যাডেট হিসাবে আমি জয়েন করি 1966 সালের অগাস্ট মাসে। আর স্যার, শেষ থেকে আপনি PIA-তে ছিলেন? PIA পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর পাইলট ছিলেন? না, PIA-তে আমি পাইলট ছিলাম না, কিন্তু আমাকে পাইলট করার জন্যে 1971 সালের 1 মার্চ করাচি যাওয়ার জন্য ডেকেছিল। তো তখন তো 1971 সালে আমি পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করি এবং পাকিস্তানে যাই না, তার ফলে আমি PIA-তে পাইলট হতে পারিনি। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে
আমি প্রথম ব্যাচের পাইলট 1972 সালে। ওকে স্যার, কেমন পাইলট জীবনটা কেটে যাচ্ছে আবার বলো। স্যার, পাইলট জীবনটা কেমন? পাইলটের কাজটা কেমন? পাইলট জীবন, জীবনটা কেমন? জীবনটা কেমন? তুমি জি যেমন স্যার, বললে যে বুঝি আর না বুঝি, আমরা সকলে আজকালকার কথা যদি বলো, ছেলে এবং মেয়েরাও সমভাবে পাইলট হতে চায়। এবং এটা শুধু বাংলাদেশের কাহিনী না, এটা সারা বিশ্বে। তুমি জানো যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের ছেলেরাও পাইলট, মানে এটি একটি অত্যন্ত সম্মানজনক একটি জব হিসাবে দেখা হয়। আমি যদি এটাকে জব বলি না, এটা প্রফেশন না, এটা একটা হাবি মতো ব্যাপার। আমি কেন হতে চেয়েছি তার কারণ ওই সবার মতোই, যে ওই পাইলট হতে হবে। পাইলট একটা অজানা, একটা মিস্ট্রি। এই মিস্ট্রির কারণেই বোধহয় সবাই পাইলট হতে চায়, আমিও হতে চেয়েছিলাম। স্যার আপনি 1966 সালে যদি পাইলট হয়ে থাকেন, আপনি ট্রেনিং করেছিলেন কত সাল থেকে? আপনার ট্রেনিং শুরু হয়েছিল কোন সালে? 1966 সাল থেকে এয়ারফোর্সে যখন জয়েন করি ফ্লাইট ক্যাডেট হিসাবে, তখন থেকে ট্রেনিং শুরু হয়। তার মানে আপনি এয়ারফোর্স থেকে আপনার যাত্রা। তো স্যার, আমরা এখন জানি যে একজন স্টুডেন্ট যদি ফ্লাইট চালানো শিখতে চায়, তাকে ফ্লাইং ক্লাবে ভর্তি হতে হয়, এবং এই সময় বোধ হয় 35 লক্ষ টাকা লাগে একজন পাইলট লাইসেন্স পাওয়া পাইলট হতে, ফ্লাইং আওয়ার এবং টাকার হিসাব করে। সেক্ষেত্রে আপনাদের ওই 66 সালের জামানায় ফ্লাইং ক্লাবের থেকে পাইলট হওয়ার সুযোগ কি ছিল? যদি থাকতো তাহলে ওই সময় কিরকম খরচ হতো? আর এয়ারফোর্সের মাধ্যমে সরকারিভাবে এই প্রশিক্ষণ শিখে কতটুকু বেনিফিটেড আপনারা ফাইন্যান্সিয়ালি সেই সময়ই হয়েছে, এই বিষয়টি একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন। যারা নতুন স্বপ্ন দেখছে পাইলট হওয়ার জন্য, তাদের জন্য ইনফরমেশনটা দরকার। আমি বলি, আমি এয়ারফোর্সে যখন জয়েন করি তখন তখন বাংলাদেশ এখন এটা 1978 প্রতিষ্ঠিত হয়, সুতরাং ফ্লাইট ক্লাবটা ছিল। কিন্তু আমি যে ধরনের পরিবার থেকে এসেছি, সেখানে তখন যে টাকাই লাগতো না কেন, সেই টাকা খরচ করে ফ্লাইং শেখার মতো সামর্থ্য আমার ছিল না। আমি সত্যি কথা বলতে কি, আমি যদি এয়ারফোর্সে না যেতে পারতাম, তাহলে আমার পাইলট হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আর সিভিল পাইলট হওয়ার জন্যে এয়ারফোর্স থেকে যারা আসে, তাদেরকেও সিভিল লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্স নেওয়ার জন্যে সিভিল ফ্লাইং কিছু করতে হয় এবং তাদের লাইসেন্স নিতে হয়। লাইসেন্স নিলে পরেই কমার্শিয়াল পাইলট হওয়া যায়, যেটাকে সিপিএল বলে, কমার্শিয়াল পাইলট লাইসেন্স। তো পুরো ব্যাপারটা হলো যে একটা তো স্বপ্ন থাকতেই হয়, প্রচণ্ড ইচ্ছা থাকতে হয়। পাইলট হওয়ার পেছনে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন আমি মনে করেছি আমার জীবনভর, সেটি হলো প্রচণ্ড হার্ড ওয়ার্ক করতে হয়, ডিটারমিনেশন থাকতে, আত্মপ্রত্যয় থাকতে হবে। তা না থাকলে, ধরো পাকিস্তানের কথা একটু বলতেই হয়, তখনকার দিনে বাঙালি ছেলেরা পাইলট হওয়া এটা চারটিখানি কথা ছিল। কিন্তু তার ভেতরে আমরা, আমার মনে আছে, আমরা দুটো ব্যাচে একই সাথে প্রায় 100 জনের বেশি ফ্লাইট ক্রেডিট ছিলাম। তার ভেতরে বাঙালি ছিল কজন জানো? 10 জনের কম। এবং তার ভেতর থেকে আমরা 5 জন কমিশন পেয়েছিলাম। সো পাকিস্তানের আমলে পাইলট হওয়া, বিশেষ করে এয়ারফোর্সের পাইলট হওয়া, সত্যি করে একটা কঠিন কাজ ছিল। এই কঠিন কাজটা সমাধান করার জন্যে যে জিনিসের দরকার হতো, সে হলো সাহস, কঠোর কঠোর পরিশ্রম এবং হার না মানা, কিছুতে হার না মানা। পাকিস্তানে আমাদের সাথে যে ধরনের আচরণ করতো, তাতে টিকে থাকা খুব কঠিন ছিল। কিন্তু তারপরে আমরা যারা টিকে যেতাম, তারা এই কঠিন মনোবলের কারণেই টিকে যেতে পারতাম, না হলে আমাদের বাঙালিরা কেউ ওই আমলে পাইলট হতে পারত না। আর যারা সিভিল পাইলট হয় তাদেরকে, হ্যাঁ অবশ্যই অনেক পয়সা লাগে, তখনকার দিনেও পয়সা লাগতো, তখন অবশ্য গভর্নমেন্ট সাবসিডাইজ করতো, যার যে পয়সাই লাগতো না কেন তার একটা বৃহৎ অংশ গভর্নমেন্ট দিত। আর আমাদেরকে তখন দিতে হতো প্রতি ঘন্টায় 200 টাকা,
কিন্তু সেই 200 টাকাও আমাদের মতো পরিবার থেকে আসা ছেলেদের জন্য কঠিন ব্যাপার ছিল। এখন ফ্লাইং স্কুল যেগুলি আছে সেগুলিতে ফ্লাইং করতে চাইলে তুমি যেহেতু বলেছো যারা আগ্রহী তাদের কিছু ইনফরমেশন দেওয়া উচিত, সে কারণেই বলছি। প্রথম কথা হলো যে লাইসেন্স পেতে গেলে তোমাকে ইন্টারমিডিয়েট সায়েন্স অথবা সমমানের থাকতে হবে। সায়েন্স যদি না থাকে, ফিজিক্স ম্যাথামেটিক্স যদি না থাকে, তাহলে লাইসেন্স পাওয়া যাবে না। সে কারণে যারাই হতে চায়, পাইলট হতে চায়, সিভিল ফ্লাইং স্কুল থেকে, তাদের ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স হতে হবে। তারপরে পয়সার ব্যাপার, সেটি হলো এখন প্রায় প্রতিটি ফ্লাইং স্কুলে গড়ে প্রতি ঘন্টায় 20,000 টাকা। সর্বনিম্ন হলো ন্যূনতম 150 ঘন্টা হতে হয়। 150 ঘন্টায় 20,000 করে 30 লাখ টাকা। গ্রাউন্ড ট্রেনিং এর জন্য কিছু খরচ হয়, থাকা খাওয়ার জন্য খরচ হয়, এসব মিলিয়ে আমার কাছে আমার মনে হয় যে 35-এর নিচে এখনকার দিনে কেউ পাইলটের লাইসেন্স পায় না। পাইলটের লাইসেন্স পেলে কি চাকরি পাওয়ার নিশ্চয়তা আছে? এখন লাইসেন্স ট্রেনিং নেওয়া, লাইসেন্স পাওয়া আর চাকরি পাওয়া এটা দুটো আলাদা জিনিস। চাকরি দেয় অপারেটররা, এয়ারলাইন, তাদের প্রয়োজনের উপর নির্ভর করে চাকরি। তবে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে চাকরি নাই চাকরি নাই, হঠাৎ করে ওপেনিং হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে পাইলট নেই পাইলট নেই। সুতরাং আমি মনে করি যে যারা পাইলট হতে চায় তাদেরকে একটু ধৈর্য ধরতে হয়। কেউ কেউ ভাগ্যবান যারা লাইসেন্স পেয়েই এয়ারলাইনে চাকরি পেয়ে যায়, কারো কিছুদিন অপেক্ষা করতে হয়। কিন্তু যদি কেউ হতে চায়, আমি বলতে পারি যে যদি তার কোয়ালিটি ভালো হয়, কারণ এয়ারলাইনগুলো যখন নেয় তখন তারা ফ্লাইং ছাড়াও অন্যান্য অনেকগুলি দিক দেখে, সেই দিকগুলি বিবেচনা করে যদি তারা উপযুক্ত মনে করে তবে তারা রিক্রুট করে। এবং যারাই আজকালকার দিনে যে ফ্লাইংয়ের যে স্ট্যান্ডার্ড ফ্লাইং স্কুলগুলি, যেহেতু সিভিল এভিয়েশন খুব ভালোভাবে এদের মনিটরিং করছে, সেহেতু এদের স্ট্যান্ডার্ডও অনেক ভালো হয়েছে, সেহেতু যারা যারাই ওখান থেকে পাস আউট করছে, লাইসেন্স পাচ্ছে, আমি মনে করি সবাই চাকরি পেতে পারে। স্যার, আমরা আরো কিছু ব্যক্তিগত প্রসঙ্গে আসব, তার আগে আমরা জানতে চাই যে কেরালাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল প্লেনের। এর আগে এই করোনা কালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA দুর্ঘটনার খবর তো হলো, এবং পাকিস্তানের ক্ষেত্রে যেটি শোনা যায় যে পাকিস্তানের পাইলটদের অধিকাংশদের লাইসেন্সের একটি 2 নম্বরের ব্যাপার আছে, সত্যিকার অর্থে লাইসেন্স না, ফলস লাইসেন্স। যেমন COVID-19 সার্টিফিকেট ফলস ডাক্তার শাহেদ এবং সাবরিনারা ছড়িয়ে দিয়েছে, এমন পাইলটের লাইসেন্সও 2 নম্বরই ছড়িয়ে দেয়। বাংলাদেশে এরকম 2 নম্বর পাইলট কতজন আছে, বা বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনা করলে আপনি একজন সিনিয়র ক্যাপ্টেন হিসেবে আপনি এর ব্যাখ্যা কি দেবেন? আচ্ছা, এটা তোমার প্রশ্নটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন এই সময়ের জন্য। তো দুটো ভাগ আছে, একটা হলো কেরালা অ্যাক্সিডেন্ট আর একটা হলো লাইসেন্স। আমি লাইসেন্সটা প্রথমে বলি জয়, যে আমি বাংলাদেশে কাজ করেছি, লাইসেন্স পেয়েছি, রিনিউ করেছি, রেটিং হয়েছে 1972 সাল থেকে। লাস্ট আমি ফ্লাই করেছি হলো 2018 সাল। এ পর্যন্ত কতবার যে আমার লাইসেন্স, অনেকগুলি লাইসেন্স ইস্যু হয়েছে, অনেকবার রিনিউ করতে হয়েছে, কিন্তু আমাকে কোনোদিন সিভিল এভিয়েশনে যেতে হয়নি। কারণ আমি জানি আমার সব কাগজ ঠিক আছে, আমার লাইসেন্স পেতে কোনো অসুবিধা হবে না। আমি নিজে স্বয়ং যেহেতু সিভিল এভিয়েশনে ছিলাম 14 থেকে 17 পর্যন্ত 3 বছর, এবং লাইসেন্সিংয়ের সাথেও আমি আমাকে মাঝে মাঝে কাজ করতে হয়েছে, এবং আমি দেখেছি যে বাংলাদেশের সিভিল এভিয়েশন অন্য যে কোনো যে সমস্ত বদনাম আছে সেগুলো বাদ দিয়ে আমি বলবো যে লাইসেন্সিংয়ের ব্যাপারে টুকটাক ঘটনা বাংলাদেশের মতো জায়গাতে টুকটাক ঘটনা থাকতেই পারে, দুই একটা ম্যাল প্র্যাকটিস থাকতেই পারে, কিন্তু বড় মাপে কোনো ধরনের দুর্নীতি বাংলাদেশের লাইসেন্সিংয়ে হয় না। এটা আমি জোর দিয়ে বলছি এই কারণে, কারণ আমি জানি, আমি ভিতরের কথাই জানি।
সত্যি কথা বলতে কি আমাদের কিছু কিছু সিস্টেম অত ভালো ডেভেলপ করে নাই, যে কারণে আমেরিকা একটা এফএ লাইসেন্স পাওয়া যত সহজ ঠিক তেমনিভাবে বাংলাদেশে একটা লাইসেন্স পাওয়া ততই কঠিন। আমাদের যেহেতু সিস্টেম অত বেশি ডেভেলপ করেনি, সেহেতু আমরা লাইসেন্স দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু বিবেচনা করি, দেখি একটা লাইসেন্স পেতে গেলে যা যা রিকোয়ারমেন্ট তা 100% না হলে পরে আমরা এই আমাদের সিভিল এভিয়েশন থেকে কখনোই কোনো লাইসেন্স দেওয়া হয় না। সুতরাং আমি মোটামুটি জোর করে বলতে পারি যে একটা কথা বলে রাখি, আমি সিভিল এভিয়েশন থাকতে কিছু এফএ লাইসেন্স দেখেছি, কিছু ইউকে লাইসেন্স দেখেছি, এবং সেই লাইসেন্সগুলা আমি শেষ পর্যন্ত দেখেছি তাদের লগবুক, লগবুক মানে যেটাতে আওয়াজ লেখা হয় সেরকম কিছুতে ভুয়া তথ্য পেয়েছে। কিন্তু আমাদের সিভিল এভিয়েশনে এই জিনিসগুলি কখনোই পাওয়া যাবে না। আমাদের সিভিল এভিয়েশনে কোনো ভুয়া লাইসেন্স নাই, কোনো ভুয়া লগবুক নাই। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যাই হোক না কেন, বাংলাদেশের সিভিল এভিয়েশনে অন্যান্য ক্ষেত্রে যাই হোক না কেন, লাইসেন্সিং সেক্টরটা খুবই ভালো এবং এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। এবারে আর একটু বলে রাখি যে বাংলাদেশ সিভিল এভিয়েশন আমি কি নাম উল্লেখ করবো, সেটা কি ঠিক হবে? জি জি অবশ্যই। আমাদের সিভিল এভিয়েশনে একজন সেফটি ডাইরেক্টর এসেছিলেন, গ্রুপ ক্যাপ্টেন আনাম। তিনি এসে এখানকার যত দুর্বলতার দিকগুলি ছিল সেগুলি উনি তুলে ধরেছিলেন এবং এগুলো সমাধানের চেষ্টা করেছিলেন। উনি 3 বছর ছিলেন এবং 3 বছরে সিভিল এভিয়েশনের মান অনেক ওনার মাধ্যমে অনেক উন্নত হয়েছিল। এবং তারপরে ওনার স্থলে যিনি এসেছিলেন, এখনও তিনি আছেন, গ্রুপ ক্যাপ্টেন জিয়া, উনি এটাকে পরিপূর্ণ একটা রূপ দিয়েছেন। বছর দুয়েক আগে আমরা বলতে পারছি যে বাংলাদেশের সিভিল এভিয়েশন অত্যন্ত সক্রিয়ভাবে বিষয়টি দেখছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে স্যার, যে আপনার কাছ থেকে আমাদের জানা উচিত যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যে ক্র্যাশ হলো এবং কেরালাতে যে ক্র্যাশ হলো, এটা কি পাইলটের দোষ ছিল নাকি অ্যাভিয়েশনের দোষ ছিল নাকি দুর্ভাগ্য ছিল? যদি সময় খুব কম না হয়ে থাকে তাহলে আমি জাস্ট 2 মিনিট একটু এই কথাটা সারবো, কারণ বাংলাদেশ সিভিল এভিয়েশন নিয়ে আর কোনো কথা বলতে চাই না পরবর্তীতে। যে বছর দুয়ের আগে আইকোয়ার মাধ্যমে যে একটা অডিট হয়েছিল, সেই অডিট বাংলাদেশ সিভিল এভিয়েশন খুব ভালো মার্ক পেয়ে পাশ করেছে। যদি কোভিড না হতো তাহলে এর ভেতরে এফআইআর একটা ইন্সপেকশন হয়েছে, তো তারপরেই আমরা আমেরিকা যাওয়ার জন্য যে ক্যাটাগরি একে যাওয়ার কথা সেটা আমরা পেয়ে যেতাম এবং এতদিনে আমরা হয়তো আমেরিকা যাওয়ার অবস্থায় চলে যেতে পারতাম। কোভিডের কারণে সেটা হয়নি, বাট আমি আশা করি যে এই কোভিডের কালটা পার হয়ে গেলেই বাংলাদেশ ক্যাটাগরি 1 পাবে এবং খুব সহজেই আমেরিকা যেতে পারবে। তোমার এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলি, অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশনের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি নিজেই কয়েকটি ইনভেস্টিগেশন সাথে জড়িত ছিলাম, বিশেষ করে কেরালার যে অ্যাক্সিডেন্টটা হলো, কোড়িকোডে যে অ্যাক্সিডেন্টটা হলো সেদিন 2 দিন আগে, ঠিক একই ধরনের একটা অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়েছিল 95 সালে ডিসি 10-এ। সেই জাহাজটিও ডিসি 10-এ ক্যাপ্টেন আজিজুল্লাহ ছিলেন, ক্যাপ্টেন আজিজুল্লাহ ছিলেন, এবং সেদিনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঠিক যেখানে বৃষ্টি কোড়িকোটে হয়েছে সেদিন, এবং ল্যান্ড করেছিল যেটা বলা হচ্ছে কোড়িকোটে প্রায় 1/3 রানওয়ে পার হয়ে টাচডাউন করেছে। এই ঢাকার সেই কেসটিতেও প্রায় 4,000 ফুট পার হয়ে ল্যান্ড করেছিল বৃষ্টির কারণে, সরি, ব্রেকিং ইফেক্ট অত ভালো হয়নি এবং শেষ পর্যন্ত জাহাজটা রানের বাইরে চলে গিয়েছিল এবং রানের বাইরে যাওয়ার ফলে এয়ারক্রাফ্টের প্রচণ্ড ক্ষতি হয়েছিল, যদিও কোনো প্যাসেঞ্জার মারা যায়নি। কেননা আমাদের এই রানের চারপাশটাই প্রায় সমতল। কোড়িকোড়ে যেটা হয়েছে সেটা হলো যে ওই রানওয়েটা একটা প্লেটোর উপরে, যেটা চারদিকের যে ভূমির যে উচ্চতা তার চাইতে এটা প্রায় 30-35 ফুট উঁচুতে একটা প্লেটোর উপরে, এটাকে টেবিল টপ রানওয়ে বলে। ম্যাঙ্গালোরও সেম,
ম্যাঙ্গালোরেও 10 বছর আগে ঠিক এমনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পাইলট, হ্যাঁ তুমি যেটা বলেছ যে প্রথমে ধরা হয় পাইলটের দোষ থাকে, মজার ব্যাপার যদি পাইলট জীবিত না থাকে সে তার পক্ষ অবলম্বন না করতে পারে, সেলফ ডিফেন্সে না যেতে পারে, তাহলে পাইলটকে ব্লেম দেওয়া খুব সহজ হয়। কিন্তু আইক্যাওয়ে জন্মলগ্ন থেকে ফ্লাইট সেফটি অ্যান্ড ফ্লাইট সিকিউরিটি নিয়ে কাজ করছে। আমি একটু একটু ডিটেলে যাচ্ছে এই কারণে যেগুলো জানা খুব দরকার, কারণ লোকে এটা ওটা বলে যেটা শুনতে ভালো লাগে না, যে এই 1944 সালে শিকাগো কনভেনশনের মাধ্যমে আইক্যাওয়ের সৃষ্টি হয়, তখন থেকে এখন পর্যন্ত এটা হলো কত কত সাল, 2076 বছর, এই 76 বছর নিরলসভাবে আইক্যাও কাজ করে যাচ্ছে ফ্লাইট নিরাপত্তা ও নিরাপদ উড্ডয়ন এনশিওর করার জন্য। এবং যতগুলো ইনভেস্টিগেশন হয়েছে সবগুলি এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন দেখা গেছে যে কোনো একক কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, মাল্টিপল ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু সবাই সহজেই বলে ফেলে পাইলটের দোষ, কেন পাইলট জীবিত থাকে পাইলটটা। এই ঘটনার যেটা ঘটেছিল এটা যে যে কারণগুলিতে অ্যাক্সিডেন্ট হয়, একটা হলো হিউম্যান ফ্যাক্টর জয়, একটা হলো হিউম্যান ফ্যাক্টর মানুষের জড়িত থাকার কারণে, একটা হলো মেশিন অ্যান্ড মেনটেন্যান্স এয়ারক্রাফ্ট এবং তার মেনটেন্যান্সের কারণে, আর একটা হলো এনভায়রনমেন্ট ওয়েদারজনিত কারণে, আবহাওয়াজনিত কারণে, ঝড় বৃষ্টি তুফান হেইল থান্ডারস্টর্ম টার্বুলেন্স মাইক্রোবাস্ট বিভিন্ন ধরনের ফেনোমেনা থাকে যার ফলে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। তো সব মিলে দেখা গেছে কি যে সব অ্যাক্সিডেন্টে 70% অ্যাক্সিডেন্ট হয় হিউম্যান ফ্যাক্টরের জন্য, আর হিউম্যান ফ্যাক্টর কারা জড়িত এইটা একটু বুঝতে হবে, এটা কেউ বুঝতে চায় না। হিউম্যান ফ্যাক্টর বলতে সবাই মনে করে যে এটা শুধু পাইলট, শুধু পাইলট না, কিন্তু পাইলটটা হলো ফাইনাল ডিফেন্স, শেষ হলো পাইলট, ওরা হলো ডিফেন্স লাইনের শেষ পর্দা, এর আগে অনেকেই কাজ করছে। সেটা কে, যেমন একটা অপারেটর একটা এয়ারলাইনের জন্য টপ ম্যানেজমেন্ট যার পলিসি প্রসিজিওর সেট করে, তারপরে মিড ম্যানেজমেন্ট তারা দৈনন্দিন ব্যাপারটা দেখাশোনা করে যাতে প্রত্যেকটা ফ্লাইট সেফলি অপারেট করতে পারে, এরপরে আসে মেনটেন্যান্সের যে জনবল যারা ইঞ্জিনিয়ারিংটা করছে তাদের হিউম্যান ফ্যাক্টর কাজ করে, এবং লাস্টলি করে এটিসি, এটিসি যারা কাজ করেন তারা সরাসরি পাইলটের সাথে গ্রাউন্ডে বসে যোগাযোগ করেন এবং তারা তথ্য দেয় পাইলটদের দেন। সুতরাং এই সবাই মিলে হলে তো মজার ব্যাপার যে সব হিউম্যান ফ্যাক্টরের 50% শেষ পর্যন্ত পাইলটের জন্য এটা মানতে হয়, কিন্তু পাইলট এররের পেছনে কিন্তু অনেকগুলি ঘটনা আছে, শেষ ঘটনা হলো পাইলট, এর জন্য পাইলটকে বলা হয়। কিন্তু যখন ইনভেস্টিগেশন করা হয় তখন কী কী দেখা হয় জানো, আমরা কয়েকটা প্রশ্ন করি যে হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে, হাউ হ্যাপেন, কীভাবে হয়েছে, শেষ প্রশ্নটার উত্তর আমরা খুঁজি সেটা হলো ওয়াই হ্যাপেন, কারণ ওয়াই হ্যাপেন যখন আমরা বের করতে চাই তখনই ভেতরের অনেক খবর চলে আসে, কিন্তু দুঃখজনক হলো যে অনেক সময় ভেতরের খবরগুলো আমরা জানতে পারি না। যাই হোক, তোমার কেরালার কথাটা বলি, কেরালায় সেদিন বৃষ্টি হচ্ছে, এবং জানো যে কেরালা হলো ভারতের নিচের দিকে দক্ষিণে একদম পশ্চিমের একটা রাজ্য, এবং সাগর থেকে খুব কাছে, এবং মনসুন পিরিয়ডে ওদিক থেকে আরব সাগর থেকে ভারত সাগর থেকে বাতাস উঠে এসে এই কেরালা রাজ্য মহারাষ্ট্র এগুলির উপর দিয়ে এটা বাংলাদেশ পর্যন্ত চলে আসে, তার মানে ওয়েস্টার্লি উইন্ড থাকে, রানওয়ে দুটো ডাইরেকশন থাকে, যেমন কোড়িকোডে রানওয়ে ডাইরেকশন হলো 28 আর 10, 28 মানে রানওয়ে, 28 মানে 280 দিকে মুখ করা, মানে পশ্চিম দিকে মুখ করা, আর তার উল্টাটা হলো 180 degrees অপোজিট হলো 10, তার মানে ইস্টের দিকে, একটা পশ্চিম দিকে মুখ করে টেক অফ বা ল্যান্ডিং করা, আর একটা হলো
পূব দিকে মুখ করে টেক অফ ল্যান্ডিং করে। আমি যেটা অনেকগুলো ইন্টারভিউতে শুনেছি, পরিকোডের নর্মাল রানওয়েটা ইউজ করা হয় 28, তার মানে পশ্চিম দিকে মুখ করে, কেননা ওই বাতাস বয় পশ্চিম দিক থেকে সাধারণত, এর জন্য বাতাসের দিকে মুখ করেই জাহাজ টেক অফ ল্যান্ডিং করে। কিন্তু যদি উইন্ড ডাইরেকশন পেছন দিক থেকে হয় তখন এটা একটা লিমিট আছে, লিমিটের উপরে করা যায় না, যেটা 5 বা 10 নট, 737-এর জন্যে 10 নট, 10 নটের বেশি ল্যান্ড করা যাবে না। যদি সারফেস রানওয়ে সারফেস ওয়েট হয়, বৃষ্টি হয়, তাহলে এটা কমে যায়। ইনফ্যাক্ট আমরা পাইলট হিসেবে আমরা কখনোই টেল উইন্ডে ল্যান্ড করি না যদি সারফেস ওয়েট থাকে। তারপরে এই রানওয়ে দৈর্ঘ্য 9,800 মিটার, উইচ ইস অ্যাবাউট 9,000 ফিট, 9,000 ফিট 737-এর জন্য যথেষ্ট। কিন্তু তুমি যদি 1/3 রানওয়ে পার করে টাচ ডাউন করো তাহলে বাকি থাকে 6,000। এই 6,000, এই জাহাজ যদি ড্রাই সারফেস হয় তাহলে থামানো কোনো ব্যাপার না, কিন্তু যদি ওয়েট সারফেস হয় তাহলে থামানো টাফ, একদম অসম্ভব তা না। যদি এর যে ব্রেকিং ডিভাইসগুলি আছে, সেটা হলো স্পয়লার, যেটা ল্যান্ডিংয়ের পরেই পাখার উপরে উঠে আসে, এটা ব্রেকিং করে, তারপরে রিভার্স পাওয়ারটা উল্টা দিকে যায়, এবং ব্রেক, এই তিনটা যদি ঠিক মতো কাজ করে তাহলে থামানো সম্ভব। কিন্তু সমস্যা হলো যে আমাদের জানতে হবে যে স্পয়লার কাজ করেছে কিনা, রিভার্স কাজ করেছে কিনা, ব্রেক কাজ করেছে কিনা। কারণ ব্রেক কাজ করে না যখন সারফেসের এত ভিজা থাকে, এত পানি থাকে, তখন সাধারণত ব্রেকিং খুব পুয়ার হয়, ব্রেকিং অ্যাকশন গুড, মিডিয়াম, পুয়ার, এখন পুয়ারের পর্যায়ে পড়ে গেছে যখন এরকম বৃষ্টি হয়। এবং শুধু তাই না, ব্রেকিং শুধু পুয়ার হয় না, অ্যাকো প্ল্যানিং বলে একটা কথা আছে, অর্থাৎ রানের সারফেস এবং চাকা এর মাঝখানে একটা পানির লেয়ার কাজ করে, এটা একটা ফিল্মের মতো কাজ করে, টায়ারটা রানের সারফেস টাচ করতে পারে, সুতরাং টায়ারটা স্কিড করে চলে যায়, ব্রেক হবে, সুতরাং এখানে কন্ট্রোল করা যায় না, এটা লস অফ কন্ট্রোলও বলা যায়। লস অফ কন্ট্রোল বলে একটা টার্ম ইউজ করি আমরা, যে পাইলট ব্রেক দিচ্ছে কিন্তু ব্রেক হচ্ছে না, উইচ মিনস দ্যাট লস অফ কন্ট্রোল হ্যাজ অকার্ড, তো এটাও হতে পারে। তবে সব থেকে বড় কথা হলো যে তারা প্রথমে 28-এ অ্যাপ্রোচ করেছিল, ভারী বৃষ্টির জন্য তারা আনে দেখতে পারেনি, তারা গোরাউন্ড করেছে, গোরাউন্ড মানে ল্যান্ডিংটা বাদ দিয়ে তারা উঠে গেছে, আবার উঠে যেয়ে আবার ফিরে আসছে, কয়েকটা চক্কর মেরেছে, তারপর তারা কি ভেবে রানে 1-0-তে আসছে। এখন 1-0-তে সেদিন আমরা যতদূর জেনেছি, শুনতে পারছো জয়? সমান, কিন্তু 3000 এর পরে এটা ডাউন স্লোপ আছে 2 ডিগ্রিজ, একদম শেষ পর্যন্ত, তার মানে যেখানে ল্যান্ড করেছে তারপর থেকে ডাউন স্লোপ শুরু হয়েছে। ডাউন স্লোপে জাহাজ ডিসেলারেট করা ইজ ভেরি টাফ, অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু এখন প্রশ্ন আসে, তাহলে উনি কেন 1-0-তে অ্যাপ্রোচ করলেন? এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। সেটা হলো যে অনেকগুলো ইন্টারভিউতে শুনেছি এই এই ক্যাপ্টেন খুব ভালো ক্যাপ্টেন, এয়ারফোর্সে ছিলেন, সোলো পাওয়া পাইলট, সেটা তো ভালো হওয়ারই কথা, কিন্তু উনি এবং উনি 27 বার ওই এয়ারপোর্টে ল্যান্ড করেছে, কিন্তু কো পাইলট কতবার ল্যান্ড করেছে আমরা জানতে পারি। কারণ এয়ারপোর্ট ফ্যামিলাইজেশন বলে একটা কথা আছে, প্রত্যেকটা পাইলট যে কোনো একটা এয়ারলাইনে, কমার্শিয়াল ফ্লাইটের কথা বলছি, যেতে গেলে তাকে সেখানকার এয়ারপোর্টের ব্যাপারে ফ্যামিলারাইজ হতে হয়, তাকে হয় ফ্যামিলাইজেশন ফ্লাইট করতে হয় বা অবজার্ভ করতে হয়, কিছু একটা ফ্লাইটে যেতে হয় তাকে, যে সম্পূর্ণ এনভায়রনমেন্টটা দেখতে হয়, রানওয়েটা কেমন, সার্ফেস কেমন, অ্যাসফল্ট না পিচ, কী ধরনের সার্ফেস, সেগুলো সব জানতে হয়। তো এই ক্ষেত্রে কো পাইলট আগে এই এয়ারপোর্টে গেছে কি না জানা যাচ্ছে। তারপর একটা কথা মনে রেখো জয়, যে কোভিডের কারণে এয়ারলাইনগুলো তো অপারেট করছে না, মার্চের থেকে অপারেট করছে না। এখন একটা পাইলট যদি 90 দিন ফ্লাইট না করে তার কারেন্সি লস হয়ে যায় এবং তাকে নতুন করে আবার
স্যার, এইখানে একটি প্রশ্ন আপনাকে আমার করবার আছে, খুবই একটি প্রাসঙ্গিক প্রশ্ন। এই কোভিড এর কারণে দীর্ঘদিন প্লেনও বন্ধ ছিল, পাইলটরাও এক ধরনের বিশ্রামে ছিল, প্র্যাকটিসের ভিতর ছিল না। নতুন করে আস্তে আস্তে ফ্লাইট চালু হচ্ছে, আমরা কি আস্তে আস্তে বিমান দুর্ঘটনার সংখ্যাও বাড়তে দেখবো? এই ধরনের পসিবিলিটি কি আছে? কারণ প্রফেশনটাই খুবই সেন্সিটিভ, প্লেনও অনেকদিন বসে থাকা তেমন একটা রিস্ক, কারণ প্লেন সবসময় আকাশে উড়ন্ত থাকে, না হলে কিছুক্ষণের জন্য তেল নেওয়ার জন্য দাঁড়ায় বিভিন্ন দেশে, তাছাড়া প্লেন তো সবসময় চলমান থাকে। এখন একটি প্লেন 4-5 মাস ধরে এয়ারপোর্টে পড়ে আছে, সেই প্লেনটিকে আবার নতুন করে ইঞ্জিন চালু দিয়ে আবার বাসায় শুয়ে থাকা, বসে থাকা, বিশ্রামে থাকা পাইলট স্যার যখন প্লেনটি নিয়ে আকাশে উড়াল দেবে, তখন যাত্রীরা আসলে কোভিড পরবর্তীতে বিমান ভ্রমণে কতটুকু নিরাপদ, নাকি দুর্ঘটনার মাত্রা প্রতি সময় বাড়তে থাকবে? আপনার কি মতামত? আমার মতামত হলো যে আমি যে বললাম যে আইকাও সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কাজ করে এবং তাদের ডাইরেক্টিভ আছে যদি জাহাজ বসে থাকে তাহলে কিছুদিন পর পর সেই জাহাজ স্টার্ট দিতেই হবে, এবং এইটা সিমুলেশন মনিটর করে। পাইলটটা যদি ফ্লাইট যদি না হয় তাহলে পাইলটটা ফ্লাইট করতে পারে না, কিন্তু ইঞ্জিনিয়াররা রেগুলার বেসিসে প্রত্যেকটা জাহাজ মেনটেন্স করে এবং জাহাজ স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে ইঞ্জিন রান দেয় এবং সমস্ত সিস্টেমগুলো তারা চেক করে। সুতরাং প্রত্যেকটা জাহাজ বলতে পারো সবসময় আপ টু ডেট, পাইলটরা আপ টু ডেট থাকছে না। পাইলটরা আপ টু ডেট না থাকলে কী হচ্ছে যে তাদেরকে আবার কারেন্সি নিতে হবে, 90 দিন যদি কেউ কোনো জাহাজ অপারেট না করে তাহলে তাদের আবার কারেন্সি নিতে হবে। সে কারেন্সিটা কীভাবে নিবে? অধিকাংশ ক্ষেত্রেই পৃথিবীর সমস্ত পাইলটের, পৃথিবীর 90 ভাগ পাইলটই তো 90 দিন ধরে ফ্লাই করেনি, এই কোভিড 90 ডেজ তো পৃথিবীতে সেইভাবে আমি মনে করি 90 ভাগ পাইলটই বিশ্রামে ছিল 90 দিন ধরে, কত 10% পাইলট কাজ করেছে। আমি যতদূর জানি যে এয়ারলাইন গুলো খুব কম ফ্লাই করছে, আমাদের দেশে এখন US, বাংলা এবং নভোয়ার রেগুলার ফ্লাই করছে, তাদের কারেন্সি কোনো সমস্যা নেই, বিমান একটি রেগুলার ফ্লাই করছে। তো কি হয়, বিমান বা অন্যান্য যে এয়ারলাইনগুলো ফ্লাই করছে না, পাইলটটা বসে আছে, তাদের কারেন্সি নিতে হবে, নিতেই হবে। অর্থাৎ যে পাইলট কারেন্ট আছে তার সাথে যেতে হবে, তার সাথে যে ফ্লাইট করতে হবে, তা যদি না থাকে তাকে তাহলে সিমুলেটরের যে কারেন্সি নিতে হবে। সিমুলেটর মানে যে সিমুলেটরটা আমাদের দেশে ফ্যাসিলিটি নেই, আমাদের বাইরে যেটা করতে হয়, যেটা একটা সিমুলেটর ইজ সিমুলেশন অফ দি এয়ারক্রাফ্ট, একটা ঘরের মতো, এটা থ্রি ডাইরেকশনাল মুভমেন্ট, থ্রি অ্যাক্সিস মুভমেন্ট হয় এবং একদম রেপ্লিকেট অফ অ্যান এয়ারক্রাফ্ট, ভিজুয়াল টিজুয়াল সবই থাকে, এবং সেইখানে যে আবার প্র্যাকটিস করে কারেন্সি নিয়ে আসলেই পরে সে ফ্লাই করতে পারে। অর্থাৎ আইদার তাকে এয়ারক্রাফ্টের কারেন্সি নিতে হবে অথবা তাকে সিমুলেটার কারেন্সি নিতে হবে, এবং কোনো অপারেটর তার দাম্পত্য জীবনের কলহের কারণে, তার মানসিক সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, US বাংলা, এটির বিষয়ে আপনার ব্যাখ্যা কি একজন সিনিয়র এক্স ক্যাপ্টেন হিসেবে? এই কথা বললে জয় আমার খুব খারাপ লাগে, এই কারণে যে ক্যাপ্টেন আবিদ, বাই দ্য ওয়ে এটা ছিল -8Q400 এয়ারক্রাফট ছিল যেটা কাঠমান্ডুতে ক্র্যাশ করেছিল, এর আগে সে ফ্লাইট করতো ইউনাইটেড এয়ারওয়েজে ATR, এবং ATR-এর প্রথম পাইলট ইনসিডেন্টালি আমি বাংলাদেশে, বাংলাদেশে আমি প্রথম ক্যাপ্টেন, প্রথম ইনস্ট্রাক্টর, সিম ইনস্ট্রাক্টর, গ্রাউন্ড ইনস্ট্রাক্টর, ATR-টা আমি বাংলাদেশে এস্টাবলিশ করেছিলাম বলা যায়, এবং আবিদ আমারই স্টুডেন্ট ছিল, তাকেই আমি সিমুলেটার করিয়েছিলাম, তাকেই আমি ফ্লাইট ট্রেনিং দিয়েছিলাম, তাকেই আমি লাইন ট্রেনিং দিয়েছিলাম। আবিদ এয়ারফোর্সের পাইলট ছিল, ভালো পাইলট ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে তোমাকে একটু আগে বললাম যে হ্যাঁ আবিদকে সবাই দিচ্ছে পাইলট ফ্যাক্টর, কিন্তু পাইলট ফ্যাক্টর পেছনে কিছু ফ্যাক্টর আছে, ঘটনার পিছনে কিছু ঘটনা, সেইখানেই পলিসি প্রসিজিয়ারগুলো কী ছিল, তার কি অ্যাডিকুয়েটলি রেস্টেড ছিল, তার কি ফ্যাটিক ছিল, তার ফিজিক্যাল কন্ডিশন কী ছিল, তার মেন্টাল কন্ডিশন কী ছিল, এগুলো দেখার ব্যাপার কিন্তু আছে। সেই জিনিসগুলি কিন্তু পর্যালোচনা অনেক সময় করা হয় না, সরাসরি বলে দেওয়া হয় পাইলট ফল, এইটাই হলো খুব দুর্ভাগ্যজনক, এবং আমাদের এই প্রফেশনে এইটাই হলো সব থেকে
দুঃখের বিষয় যে আমরা জীবনপণ চেষ্টা করি এয়ারলাইনের জন্য, এবং কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে নিজের জীবন দিয়ে আমরা প্লেন এবং যাত্রীদের জীবন বাঁচাতে চেষ্টা করি, যখন পারি না তখন পুরো ব্লেমটা আমাদের ঘাড়ে চলে আসে, এটা খুব দুর্ভাগ্যজনক। স্যার, আমরা মোটামুটি ভাবে আপনার কাছ থেকে আসলে অনেক কিছুই জানার ইচ্ছে আমাদের ছিল, কিন্তু আসলে আমরাও তো সময়ের একটা লিমিটেশনস এর মধ্যে সবাই থাকি, একটি নির্দিষ্ট ফ্রেমে আমাদের শো বাধা থাকে। তারপর স্যার আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে। যেমন স্যার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা যতটুকু জানি স্যার যে বাংলাদেশে আয়ারের লংগেস্ট টাইম ফ্লাইট করা পাইলট আপনি, এটা কি স্যার তথ্যটা কি ঠিক যে আপনি সবচেয়ে লংগেস্ট টাইম ফ্লাই করেছেন বাংলাদেশের পাইলটদের ইতিহাসে? কথাটা এই তথ্যটি সঠিক, আমি প্রথম পাইলট এবং এ পর্যন্ত আর কেউ করেনি। 70 বছর পর্যন্ত আমি ফ্লাইং করেছি। মজার ব্যাপার কি, DC-10 এর পরে আমি টার্বো প্রপ ফ্লাই করেছি, -8 NATR, এবং শেষমেশ কি ফ্লাই করেছি জানো, ফ্লাইং স্কুলগুলো যে সেসনার ছোটো ছোটো ফোরিংগুলো ফ্লাই করে সেগুলো ফ্লাইং করতাম স্টুডেন্টদের। আমি ফাইনাল এক্সামিনার হিসাবে আমি টেস্টগুলো নিতাম, PPL CPL দেওয়ার জন্য যে ফাইনাল ফ্লাইট টেস্টটা হয় সেটা আমি করাতাম, এবং আমি পাইলট যে 70 বছর পর্যন্ত ফ্লাই করেছি, এবং আমার ফ্লাইট ঘন্টা প্রায় 25,000 ঘন্টা, এটা সব থেকে বাংলাদেশের সব থেকে বেশি তা বোধ হয় না, আমার চাইতে বেশি কয়েকজন আছে বোধ হয়, তারা ব্রিটিশ এয়ারলাইনে ফ্লাই করেছে, ক্যাপ্টেন কাইয়ুম একজন আছেন, উনি বোধ হয় ওনারা আওয়ার্স বোধ আমার চাইতে বেশি, যদি আমার স্টুডেন্ট ছিল ক্যাপ্টেন আলম আমার স্টুডেন্টই ছিল বিমানে, তারও আওয়ার্স বোধ আমার চাইতে বেশি, ক্যাপ্টেন ইসমত বলে একজন আছেন। আপনি যখন নিয়মিত ফ্লাইট করতেন আপনাকে দেশের বাইরে প্রচুর যেতে হতো, ঈদের দিন এবং উৎসবে আপনার বিবাহ বার্ষিকীর দিন, আপনার মেয়ের জন্মদিনের দিন আপনি বিদেশে বহুবার কাটিয়েছেন, কেমন লাগতো স্যার পেশাগত কারণে পরিবারের পাশে সময় মতো না থাকতে পারার দুঃখ আপনাকে কি পীড়িত করতো? আমার উত্তরটা হলো তোমাদের কেমন লাগে জয়। সুতরাং আমাদের এই জবের এইটাই হলো স্পেশালিটি, যে আমাদের দেখো আমি যে 25,000 ঘন্টা ফ্লাই করেছি তার 2/3 টাইমটা আমি রাত্রে ফ্লাই করেছি, গত রাত সারা রাত, সারা রাত জেগে ফ্লাই করেছি, এটা তো সাধারণ কাজ নয়। এই চাকরির ব্যাপারটাই এমন যে এই জিনিসগুলি গ্রহণ করে নিতে হবে, ফ্যামিলির সঙ্গ ত্যাগ করতে হয়, সন্তান স্ত্রী সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়, পালা পার্বণে বাইরে থাকতে হয়, জন্মদিনে বাইরে থাকতে হয়, বিবাহ বার্ষিকীতে বাইরে থাকতে হয়, ঈদের দিন বাইরে থাকতে হয়, এগুলা পার্ট অফ আওয়ার লাইফ। আর আমি যদি না করি তাহলে আমার জায়গায় তোমাকে করতে হবে, কাউকে না কাউকে এই ত্যাগটা করতে হয়, তাহলে আমরা যেটা করতাম আমরা ভাগাভাগি করে নিতাম, বিশেষ করে দিবসগুলি আমরা ভাগাভাগি করে নিলে দেখা যেত যে বছরে হয়তো একটা দিন আমি মিস করেছি, বাকি দিনগুলো হয়তো ম্যানেজ হয়ে যেত, বাট এই এটা এটা ইটস জাস্ট পার্ট অফ লাইফ, এটাকে আমরা খুব সহজভাবেই গ্রহণ করতাম। স্যার আরেকটি বিষয় একটু বলেন তো স্যার, যে রাত দিনের জার্নিতে ঘুমের সিস্টেমের তো একটা বিশাল প্রবলেম পাইলটদের হয়, এই স্লিপ ম্যানেজমেন্টটা আসলে পাইলটদের জীবনে কিভাবে হয়? আমরা সাধারণত দেখি যে সাধারণ মানুষরা অনেকে ঘুম হয় না বলে রাতে ঘুমের ওষুধ খেয়ে নির্দিষ্ট সময় ঘুমায়, কিংবা ডাক্তাররা একটু প্রেশারের রোগী হলেই বলে যে আপনাকে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। একটা পাইলট সারাটা জীবন কোনো নির্দিষ্ট সময়ে ঘুমাতে পারলো না, তার স্বাস্থ্য কিভাবে ঠিক থাকে, সে কিভাবে ঘুমায়, তার ঘুমের বডিতে কিভাবে তার ঘুমটা অ্যাডজাস্ট হয়, সে আসলে ঘুমাতে পারে নাকি নির্ঘুম জীবন কাটিয়ে দেয়? দেখা টাইম জোন যখন পার করি আমরা, আমাদের বাংলাদেশ জানো যে UTC+6, UTC-তে 6 ঘন্টা পিছনে, আমি যদি লন্ডনে যাই 6 ঘন্টা আগে চলে গেলাম, আবার যদি আমেরিকা যাই তো 10-11 ঘন্টা, তো এই যে টাইম জোনগুলো আমরা পার হলে একটা বডি ক্লকে এফেক্ট করে। আমরা কি করি, আমাদের জীবনটা না খুব
প্যাথেটিক, এক ধরনের খুব প্যাথেটিক। বাইরে বলছেন, বাইরের লোকে মনে করে যে এটা হলো খুব জৌলুসপূর্ণ একটা জীবন, সেটাও হয়তো ঠিক, কিন্তু এই কথাটাও ঠিক যে আমরা কি করি, আমরা ফ্লাইটের আগে যত পারি আমরা ঘুমিয়ে দিই, ফ্লাইটের পরে বডি এত ক্লান্ত থাকে টাইম জোন পার করার কারণেই বিশেষ করে, যে ফ্লাইটের পরে আমরা মরা মানুষের মতো, ফ্লাইটের আগে ঘুম, পরে ঘুম, মাঝখানে ফ্লাইট, এই হলো আমাদের জীবন মোটামুটি ভাবে ছকে বাঁধা। স্যার দেখেন, আগে ঘুমাতে, ফ্লাইটের আগে ঘুমাতে গেলে স্ত্রী সন্তানকে মোটামুটি সময় না দিয়ে বঞ্চিত করে ঘুমাতে হয়, আবার ফ্লাইটের পরে ঘুমাতে গেলে নতুন একটা দেশে গিয়ে সেই দেশের আনন্দ ফুর্তি দেখাশোনা এগুলো বাদ দিয়ে ঘুমাতে হয়। সেক্ষেত্রে কি ভেতরে ভেতরে একটি পাইলট নিঃসঙ্গ বোরিং এবং সে একাকী জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠে? তুমি এই কথাটা কেমন কেমন করে বললে, আমার খুব অবাক লাগছে জয়। এটা বলেই যে পাইলট, পাইলটস আর দি কমার্শিয়াল পাইলট কথা বলছি, পাইলটস আর দি লোনলিয়েস্ট পিপল। এই যে হোটেলে জীবনটা কাটিয়ে দেয়, ঘুমে ঘুমে আর ঘুমে, আর যখন ডিউটিতে থাকে তখন তারা কর কি ককপিটে থাকে, ককপিট প্লেনের সব থেকে সামনে অল্প ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরে সে কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র তার পাশের কোপালট ছাড়া তার জীবনের সঙ্গী কেউ নাই, সামনে আকাশ, খোলা আকাশ ছাড়া কিছুই নেই। অর্থাৎ ককপিটে সে নিঃসঙ্গ, হোটেলে সে নিঃসঙ্গ, বাসায় ফেরার পরে তাকে আবার ঘুমাতে হয়, ফ্ল্যাটটাকে আবার ঘুমাতে হয়। তার মানে পুরো লাইফটা যদি হিসাব করে দেখো, যে আমরা তো লাইফের তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে কাটাই, 8 ঘন্টা করে যদি আমরা ঘুমাই, আমাদের জীবনের 3 ভাগের 2 ভাগই ঘুমে আর বিচ্ছিন্নভাবে কেটে যায়, 1 ভাগ আমরা জীবনের ভোগ করি। তো পাইলটের জীবনের এইটাই হলো বৈশিষ্ট্য, এইটে স্বীকার করেই পাইলট হতে হয়। স্যার আরেকটি বিষয় স্যার খুবই জানতে আগ্রহ হচ্ছে, যে লোকে বলে পাইলটদের সাথে এয়ারহোস্টেসদের এক ধরনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় এয়ারহোস্টেসদের সাথে পাইলটদের প্রেমের সম্পর্ক কি আসলে হয় স্যার? প্রেমের সম্পর্ক হয় মানুষে মানুষে, তো আর নরনারীতে প্রেম হওয়া অত্যন্ত স্বাভাবিক, সেটা এয়ারলাইনেও হয়, হসপিটালেও হয়, স্কুলেও হয়, কলেজেও হয়, ইউনিভার্সিটিতে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়, হয় না কোথায়, এ পুরোটাই নির্ভর করে যে একটা মানুষ কি চায়, সে কি তার ফ্যামিলি লাইফ বাদ দিয়ে নতুন একটা লাইফ বেছে নিতে চায়, নাকি তার ফ্যামিলি লাইফটাকে ইন্ট্যাক্ট রেখে সেইভাবে জীবন কাটাতে চায়, এটি একদম ব্যক্তিগত বিচার বিবেচনার ব্যাপার। কিন্তু যতখানি রটে ততখানি কিন্তু ঘটে না। আমি আমার দীর্ঘ জীবনের পরিপ্রেক্ষিতে বলতে পারি, আমার তো একটা একদিন দুদিন না, 72 সাল থেকে আমি এয়ারলাইন শেষ করলাম 14 সালে, তার মানে বুঝতে পারছো কত বছর, কত বছর, এই এত বছরে আমি 3-4টি ঘটনার বেশি দেখিনি। কিন্তু হয় আরেকটি বিষয় স্যার, লোক মুখে শোনা যায় যে পাইলটরা বা বিমানে যারা ফ্লাই করে তাদের জন্য আরেকটি ভালো আয়ের সোর্স হচ্ছে বিদেশ থেকে মাল এনে সেই মাল পাচার করা, মানে অবৈধ টাকা রোজগার করার সুযোগ আছে, এটা কি সত্য স্যার? এটা আমি তোমাকে বলি, আমাদের ইনকাম যখন খুব কম ছিল, আমি জানো তো আমাদের এয়ারলাইনের বেতন ভাতা খুবই কম ছিল আগে প্রথম দিকে, তখন কিছু কিছু ক্রু, বাট পাইলটের সংখ্যা এর ভিতরে নাই বললেই চলে, কিছু কিছু ক্যাবিন ক্রু কি করত, ওই বিদেশ থেকে এটা ওটা এনে বিক্রি করত যত সামান্য, এটা আহাবরি কোনো ঘটনা। কিন্তু আমি দেখেছি ইভেন ব্রিটিশ ওয়েসের ক্রুরা
এখানে যখন থাকতো তখন এই যে বঙ্গবাজারে যেত, এখান থেকে সব গার্মেন্টস কিন্তু কিনে নিয়ে যেত। এটা বলতে পারে ইটস এ কাইন্ড অফ ট্রেডিশন। অধিকাংশ এয়ারলাইনের ক্রুরা, বিশেষ করে ক্যাবিন ক্রু, আমি কারো বদনাম করছি না, তারা যেহেতু পাইলটদের চাইতে অনেক বেশি কম ইনকাম গ্রুপে, সুতরাং তাদের এই একটা এক্সট্রা ইনকামের সোর্স তারা ইউজ করে, এবং সেটা এটা কিন্তু ইললিগাল না। তাদের ব্যাগেজ অ্যালাউন্স যতটুকু ততটুকুর ভিতরেই তারা মালপত্র আনে, সেটা কিছু তারা নিজেরাই ব্যবহার করে, কিছু তারা হয়তো কমার্শিয়াল পারপাসে ইউজ করে। এতে এতে অন্যায়ের কিছু দেখি না। আর দুই একটা ঘটনা ঘটে যে সব এয়ারলাইনে সব দেশেই ঘটে, যেখানে কারেন্সি স্মাগলিং হয় বা গোল্ড স্মাগলিং হয়, এরকম দুই একটা ঘটনা ঘটে। কিন্তু এর সাথে ক্রুরা আমার এই 40 বছরে আমি দুই একটা ছাড়া আমি দেখি। স্যার আপনার মেয়ে কে? স্যার আপনার মেয়ের নাম কি? স্যার খুব সুন্দরী একটা মেয়ে আছে আপনার। স্যার আমার মেয়ে হলো কুসুম শিকদার, আর আমার ছেলে হলো শাহনাজ। শাহনাজ কুসুম শিকদার? কুসুম শিকদার মানে হচ্ছে কি আমাদের মডেল নায়িকা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, সেই কুসুম শিকদার? হ্যাঁ, সেই কুসুম শিকদার। বাহ, তবে শিল্পী হওয়ার চেষ্টা করছে, আমি যতদূর জানি সে একজন ভালো শিল্পী হওয়ার চেষ্টা করছে। আপনার কেমন লাগে ভাবতে, আপনি আপনার মেয়ে কি, আপনি কি আপনার মেয়ে কুসুম শিকদারকে নিয়ে গর্ববোধ করেন? আমি আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে গর্ববোধ করি, কারণ আমার ছেলে ইংরেজিতে ইংরেজির প্রফেসর, সে সাহিত্য চর্চা করে, তার বেশ কয়েকটা বই অনুবাদ করে, মূলত সে অনুবাদক, গ্রিক ম্যাথোলজির উপরে তার ইজ এন এক্সপার্ট, এবং অনেকগুলি বই সে অনুবাদ করেছে এবং বেশ পপুলার হয়েছে। তার কোনো কোনো বই ইউনিভার্সিটিতে পাঠ্য বই হিসাবেও এখন পড়ানো হচ্ছে। আর আমার মেয়ে তো কঠোর পরিশ্রম করতে পারে, জিদি, আমার মতো ডিটারমিনেশনে ভরা, সুতরাং সে একজন ভালো, এখন স্টার হয়েছে, এখন একজন ভালো শিল্পী হওয়ার চেষ্টা করছে। তোমরা দোয়া করো। অসাধারণ ব্যাখ্যা করলেন নিজের ছেলে মেয়ের সম্পর্কে বাবা হিসেবে, সত্যি ভালো লাগলো স্যার। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যে মালয়েশিয়ান এয়ারলাইন্সটা যে নিখোঁজ হলো, কয়েক বছর হয়ে গেল, কোন সাগরে, কেন, কিভাবে, আপনার অভিজ্ঞ পাইলট হিসেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স সম্পর্কে আপনি একটু ব্যাখ্যা করবেন, কিভাবে সম্ভব? এভিয়েশন রুলস এর কোথায় এর ব্যাখ্যা আছে? একটি এয়ারলাইন্স নিখোঁজ হয়ে যাবে, সাগরেও পাওয়া যাবে না, পাহাড়েও পাওয়া যাবে না, মাটিতেও পাওয়া যাবে না, এটা আসলে কি স্যার? এটা কেন হলো? এটা পেছনের ঘটনাটা কি একটু একটু আনসেন্সার ভাবে একটু বলতে পারেন? আজকে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। এটা ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে, কিন্তু সেগুলো আমার মনে হয় না প্রকাশ করা ঠিক হবে, মানে এখানে কিছু স্যার আমার মনে হয় প্রকাশ করা ঠিক হবে, কারণ আপনি যদি এই বয়সে না বলে যান তাহলে আর কবে বলবেন স্যার? না, আমি এটা ব্যক্তিগত ব্যাপার না, এটাকে এখানে কিছু আন্তর্জাতিক ব্যাপারও জড়িত থাকতে পারে। আমার কাছে প্রথম থেকে ডে ওয়ান যখন আমি শুনেছি তখন থেকে আমি মনে করেছি, একদিকে জাহাজটা যাচ্ছিল, তারপর টার্ন নিল, রেডারে যেটা দেখা গেছে, তারপরে কমিউনিকেশন বন্ধ হয়ে গেল, তারপরে নাই হয়ে গেল। এটাতে আমার কাছে মনে হয়েছে যে ইট কুড বি আ সাবোটাজ, সাবোটাজ বলেই আমার কাছে মনে হয়েছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। কেন মনে হয়েছে সে কথা আমি বলতে চাই না, কেননা আমার নিজের কিছু বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণটা অনেকে পছন্দ হতে পারে নাও হতে পারে। স্যার বাস দুর্ঘটনা যত সহজ, বিমান দুর্ঘটনা কি ততটা সহজ, নাকি বিমান দুর্ঘটনায় কবলিত হওয়া কঠিন? আমি তোমাকে একটা হিসাব দিই, আগে যত বেশি অ্যাক্সিডেন্ট হতো এখন অ্যাক্সিডেন্ট ভাগ অনেক কমে গেছে, এবং মিলিয়ন ফ্লাইটে, 1 মিলিয়ন ফ্লাইটে এখনকার দিনে 2 থেকে 3টে ফেটাল অ্যাক্সিডেন্ট হয়। ফেটাল মানে যে অ্যাক্সিডেন্টে মানুষ মৃত্যুবরণ করে। সুতরাং বুঝতেই পারছো যে ট্রান্সপোর্টেশনের ভেতরে দি এভিয়েশন, দি এয়ারক্রাফট ট্রান্সপোর্টেশন ইজ দি সেফেস্ট
ট্রান্সপোর্টেশন বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এটাকে সেফ করার জন্যে আইক্যাও, স্টেট সিভিল এভিয়েশন অপারেটররা অহর্নিশ কাজ করে যাচ্ছে। পাইলট ট্রেনিং, পাইলটের ট্রেনিংয়ের যে এর কোনো শেষ নেই। আমাদের মনে করো যে আমাদের প্রত্যেকটা লাইসেন্স রিনিউ করতে হয় 6 মাস পর পর। আমাদের লাইসেন্সের জীবন মাত্র 6 মাস, এবং এই লাইসেন্স রিনিউ করতে চেয়ে অনেকগুলো ট্রেনিং করতে হবে। তার ভিতরে CRM আছে, তারপরে UPRT আছে, অনেকগুলো ফেজেস অফ ট্রেনিং আছে যেগুলো আমাদের করতে হয়। টেকনিক্যাল টাইপ টেকনিক্যাল ট্রেনিং আছে, সিমুলেটার করতে হয়। মানে এত কিছু করার পরেই পরেই একটা পাইলট কিন্তু লাইনে এসে অপারেট করে। অর্থাৎ দিস ইজ এ ভেরি সেফ মোড অফ ট্রান্সপোর্টেশন, দি সেফেস্ট এক কথায়। শেষ করছেন, যদিও বলেছিলাম এটা, তারপর একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কুসুম সিকদারের মা আপনার ওয়াইফ, আপনার নাটকীয় জীবন, পাইলট, দেশে বিদেশে ঘুরে বেরিয়েছেন, যথাযথভাবে কুসুম সিকদারের মাকে খুব কম সময় দিতে পেরেছেন, তো আপনার জীবনে কি একমাত্র প্রেম কুসুম সিকদারের মাই, নাকি অন্য কোনো নারী আপনার জীবনে দেশে বিদেশে এসেছে? থাকলে একটু খোলাখুলি বলতে পারেন স্যার। আমি শুনি খোলাখুলি ভাবে এই কথাগুলি তো বলা যায় না, যায় সব কথা তো বলতে নেই। তবে একটা কথা বলি, কুসুমের মাকে আমি দেখেছি কখন জানো, আমি যখন ক্লাস 10-এ পড়ি। আমি খুব মজা করে একটা কথা বলি, আমার প্রথম প্রেম, একটি প্রেম, একটি বিয়ে, এবং একটি যদি স্যার আপনার কথা সত্যি হয়ে থাকে, তাহলে আজ কুসুম সিকদারের মার জন্য এই শোতে একটি গান গাইব, এবং গান শুনতে শুনতে আমরা সবাই বিদায় নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শরিয়ত নাজিম জয় জীবনের গল্পের আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আর আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি কুসুম সিকদারের মার জন্য একটি গান গাইবেন, সেই গান জাতি শুনবে। অসংখ্য ধন্যবাদ স্যার। তোমাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, যারা দর্শকরা দেখবেন তাদেরকে, তাদের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। স্যার গানটা আমাকে বলছো? জি স্যার, আমার আমি আপনাকে বলেছিলাম যে আপনার কুসুম সিকদারের মার প্রতি আপনার ভালোবাসাকে প্রকাশ করবার জন্য, এবং দীর্ঘদিন দেশে বিদেশে আপনার ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনি অনুপস্থিত থাকার জন্য, আজকে এই শোতে কুসুম সিকদারের মার জন্য আপনি যদি গান গাইবেন, সেটাটি জাতি শুনবে, তাহলেই বুঝবো আপনার ভালোবাসাটা সঠিক, সত্য এবং পবিত্র। ধন্যবাদ স্যার। আমি আমি গান গাইতে পারি না, এখানে আমাকে মাফ করতে হবে। তবে একটা কথা বলি, আমার প্রিয়তমা স্ত্রী তমু, তোমাকে আমি ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবেসে যাব। গোল্ডেন সং। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার কেমন লাগলো এই শোতে এসে? ভালো লেগেছে। তবে পাইলটদের যে কথাগুলি পাবলিক শুনতে চায়, সেই কথাগুলি সহজ ভাষায় আমি বলতে পেরেছি কিনা আমি জানি না, যদি না পেরে থেকে আমাকে ক্ষমা করো। অসম্ভব সুন্দরভাবে আপনি বলেছেন, আপনার কথাগুলো এই দলিল হয়ে থাকবে এবং মানুষ বারবার শুনবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।